আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ক্লাস সিক্সে রয়েছে তাদের জন্য নতুন একটি বিজ্ঞান ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা অবশ্যই আমার সাথে আছো আমি জানি তোমাদের রেসপন্স ইতিমধ্যে অনেক ভালো পেয়েছি আমি তো তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিবে আর তোমাদের ফ্রেন্ডেরকে রেকমেন্ড করবে আমার চ্যানেলে যুক্ত হতে তো আজকে হচ্ছে আমরা কিছু জিনিস ইম্পর্টেন্ট বিষয় জানবো আমরা এর আগের দিন হচ্ছে ইলেকট্রন বিন্যাস কীভাবে হয় ছবিগুলো আমরা আঁকছিলাম কিন্তু তাই না আমরা কিন্তু এইগুলো আঁকছিলাম এটা নিয়ে আমি তোমাদের আরও অনেকগুলো ভিডিও দেবো জাস্ট এইটা নিয়ে কারণ এটা আসলে অনেক বোঝার একটা বিষয় তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই প্লিজ তারা ওই ভিডিওগুলো একটু দেখো এই অধ্যায়ের কারণ এই যে বিষয়গুলো এগুলো মুখস্থ করার কিছুই না মুখস্থ করলে তুমি কিছু বুঝবাও না ভালো করে বুঝতে হবে ওকে সো আগের ভিডিওগুলো দেখার অনুরোধ হাম্বল রিকোয়েস্ট আমাদের জন্য সো দেখো আমরা ফাস্ট এইখানে এই বিষয়গুলো একটু পড়বো আগে আজকে দেন হচ্ছে আমরা এর আলোকে আবার কিছু ছবি আঁকবো আমরা হ্যাঁ এরকম ইলেকট্রিক বিন্যাস করবো কী বলা হয়েছে ওটা দেখি আমরা দেখো তার আগে তোমাদেরকে কিছু জিনিস আমি বলে দিই একটু রিভিউ করি তা হচ্ছে আমরা জানি যে মনে করো আমরা অক্সিজেনটা ধরি অক্সিজেন হচ্ছে কত মোট হচ্ছে আট পারমাণবিক সংখ্যা তাই না পারমাণবিক সংখ্যা কিসে সেটা তা কিন্তু আমরা পড়েছি তাই না হ্যাঁ তো তো আর যদি হয় তাহলে দু বিন্যাস কত হবে এর বলতো দুই ছয় কত হবে দুই কমা ছয় তো এটা ইলেকট্র বিন্যাস তো আমরা জানি প্রথম শক্তি স্তরে থাকতে পারে হচ্ছে দুইটা ছোট্ট কী সর টু এন স্কোয়ার টু এন স্কোয়ার আমি কিন্তু আগের ক্লাসে সব কিছু বলেছিলাম এখানে তো টু এন স্কোয়ার সো এই যে এখন দেখো যদি প্রথম শক্তি হয় তাহলে এন এন ওয়ান কত হবে এক হবে টু ইন্টু ওয়ান স্কোয়ার হবে আলটিমেট কী থাকলে তাহলে এখানে টুই হয় আর যদি দুই হয় মানে পরের শক্তি স্তর তাহলে কত হবে টু ইন্টু টু স্কোয়ার তার মানে কত আট হবে এখানে দুই দু চার যে দুই দু চার আর এখানে আবার দুই গুণ তাহলে কত চার গুণ দুই আট তিন নাম্বার হলে কত হবে দেন আঠারো হবে এখানে তিন বাসা হবে মানে কত হবে তিন হবে এরকম জাস্ট করতে হবে সো এখন শক্তি স্তর যারা বুঝতেছো না তারা হচ্ছে আগের ভিডিও দেখবা আমি একটু রিভিউ করে দিচ্ছি এখন বাট আগের ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে শক্তি স্তর হচ্ছে মনে করো এই যে রাস্তা ইলেকট্রনগুলো আমরা কি জানি বাইরে থাকে রাস্তায় থাকে তো এই যে একটা রাস্তা হ্যাঁ তো এই রাস্তায় থাকতে পারবে কয়টা হায়েস্ট প্রথম রাস্তা এটা এটা প্রথম রাস্তা সো এখানে পারবে দুইটা সো আমি এখানে মনে করো দুইটা দিলাম এই যে যে রাস্তায় বা পথে ইলেকট্রন থাকে তাকে বলা হয় শক্তি স্তর তাকে বলা হয় শক্তি স্তর তাহলে এক নম্বর এটা কি এক নম্বর শক্তি স্তর তাহলে এখানে এর মান কত এক এই যে এনের মান হচ্ছে এখানে এক সো এক বসাইলে কত হবে এখানে বলা তো দুই হবে তাই না এখানে এক বসাইলে কত এই যে দুই পাইছি না এখানে দুই পাইসি এখানে সো আমাদের এখানে দুইটা ইলেকট্রন থাকতে পারবে তাই আমরা এখানে দুই লিখছি আর এখানে দুইটা দিছি এই যে ইলেকট্রন এই যে একটা এই যে একটা ইলেকট্রনগুলোকে গোল দিতে হয় আমি গোল দিলে ঝামেলা এখানে পেনটা একাই এখানে গোল দি এভাবে গোল দিবা হ্যাঁ গোল দিবা এরকম গোল দিয়ে এরকম আবার এটা ফিল আপ করে দেওয়া গোলটা এরকম আর কি ওকে সো এখন তাহলে আমার কিন্তু এখনও ফিল আপ মানে আমার কিন্তু দুইটা দিছি কিন্তু আমার আরও ছয়টা বাকি আছে তো এটার জন্য কি আমার আরেকটা কক্ষপথ লাগবে বা শক্তিস্থল লাগবে এখানে আমি এখানে কটা দিব দুইটা চারটা পাঁচটা ছয়টা এভাবে দিলাম হ্যাঁ এটা তোমরা ইচ্ছামতো দেওয়া সমস্যা নেই বা জোড়ায় জোড়ায় রাখা উচিত জোড়ায় জোরায় রাখা উচিত হ্যাঁ আমি এখন প্রথমে একটা জোড়া দিলাম এখানে দেওয়ার পরে এখানে আরেকটা জোড়া দিলাম আরও দুটা লাগবে দুটো আলাদা আলাদা দিয়ে দিলাম ঠিক আছে এই আর কি তো এটা সমস্যা হবে না তোমাদের এক সিঙ্গেল সিঙ্গেল দিলেও সমস্যা হবে না তো একটা কম বেশি দিলেও সমস্যা হবে না বা তিনটা দুইটার বেশি দিবা না তিনটা দেবা না কখনোই তিনটা না হ্যাঁ দুইটার বেশি দিবা না এটা একটু খেয়াল রাখবা যেমন এখানে তুমি একবার তিনটা দিবা এখানে তিনটা দিবা তা না দুটার বেশি দেবা না এখানে না ওকে তো এখন কথা হচ্ছে তাহলে এখন কিন্তু হইলো ছয় দুই ছয় ওকে দুই ছয় এটা কিন্তু হইল তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের আমরা এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক বিন্যাস আর তার ছবিটা হচ্ছে কক্ষপথ দিয়ে ছবিটা হচ্ছে এটা ওকে প্রথম কক্ষপথে দুইটা থাকবে পরে থাকবে কয়টা ছয়টা এখানে এই যে একটা দুইটা এর তিনটা এই যে দুইটা পাঁচটা এই যে একটা ছয়টা তো মোট মিলা হয়তো ক হলো কয়টা আটটা কত হইলো এখানে আটটা হইলো এভাবে কিন্তু আমরা ছবিগুলো আঁকবো সো এখন তোমাদের বড় কিছু ছবি আমি আঁকাই আগে দেখি পারো কিনা তোমরা আর মুষবে না তাই না সমস্যা নেই আমরা ম্যানুয়ালি মচবো না এখন আমরা আর হলে আরেকটা পেইন্ট ওপেন করবো সো এখন মনে করো পনেরো সাপোজ ফার্স্ট ফ্রাসের হচ্ছে পনেরো ফার্স্ট ফ্রাসের হচ্ছে পনেরো আচ্ছা এইগুলো তোমাদের আমি একটু এইগুলো হচ্ছে তোমাদের আমি ফেসবুক গ্রুপে দিয়ে দেবো হ্যাঁ আমি বলছিলাম তোমাদের আগের ক্লাসেই যে ফেসবুক গ্রুপে আমি একটা লিস্ট দিয়ে দিব যে এক থেকে বিশ ব্যাগ থেকে তিরিশ কে পরপর কে থাকে হ্যাঁ এটা আমি দিয়ে দেবো বা আমি তোমাদের এখানে একটা ভিডিও করে দেবো এরপরের ভিডিওটা কোথায় নিয়ে থাকবে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলো তোমাদের আমি চিনাই দেবো যে দেখো এক থেকে তিরিশ পর্যন্ত পর্যন্ত মৌলগুলো এইগুলো ওকে সো এখন দেখো যে এই পনেরো জন্য কী হবে প্রথমে বলো তো প্রথমে দুই লিখবো পরে থাকতে পারবে কটা আটটা পারবে হায়েস্ট লিখলাম আট এখন কটা হলো দশটা আরও আরও কটা লাগে পাঁচটা লাগে সো এই তিন নাম্বারে পাঁচটা দিলাম এই এক নাম্বার সেল মানে কি এন মানে এখানে এক ছিল এন এর মান এক ছিল তখন কি দুইটা পারবে হায়েস্ট এই দুই থাক এ মানে যখন দুই এটা দুই নম্বর শক্তি স্তর এটা এক নম্বর শক্তি স্তর এটা দুই নম্বর এই যে আট যেটা দুই নম্বর শক্তি স্তর এখানে পারবে কয়টা আটটা থাকতে পারবে আটটা আর তিন নাম্বার যেটা এই যে তিন নাম্বার শক্তি স্তর পারবে কয়টা আঠারোটা তাই না কীভাবে পারবে তো এই যে টু এন স্কোয়ার করছি টু ইন্টু থ্রি স্কোয়ার এই যে টু ইন্টু থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত নাইন নাইন গুণ দুই এই যে দুই কত হবে আঠারো হবে আঠারো সো এই যে তিন নম্বরে থাকতে পারবে হচ্ছে এই যে দুই হলো এক নম্বর আট হচ্ছে দুই নম্বর পাঁচ হচ্ছে তিন নম্বর তিন নাম্বারে পারবে কয়টা থাকতে আঠারোটা পারবে তো পাঁচ আমার আঠারোটা পারবে হায়েস্ট তার উনিশটা হতে পারবে না তো আমার লাগবে কয়টা এখন আর পনেরো হইতে দুই তো প্রথমে দুই লিখছি আট লিখছি দশ হইলো আর লাগবে পাশ পাঁচ দিয়ে দিলাম আমি যে পাঁচ দিলাম শেষ ওকে আমরা আর বেশি যাই আঠারো যাই আঠারো দুই আট দশ হইলো পরে পারবে আঠারোটা আমার লাগবে কটা আটটা দিলাম আটটা বাট একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে উনিশ হলে কী হবে উনিশ তুমি উনিশ হলে কী দিবা দুই আট দশ আর কি নয় দিবা এইটা কিন্তু করা যাবে না এইটার জন্য তার ডিফারেন্স এটা করা যাবে না মনে রাখবা এই লাস্ট সেলে বা লাস্ট যে তোমার সে যে ইলেকট্রনটা থাকবে সেটা আটটার বেশি যেন না হয় এক থেকে আটের মধ্যে রাখতে হবে এক থেকে আটের হ্যাঁ পারবে আঠারোটা থাকতে এখানে বাট আটটার বেশি এখানে রাখা যাবে না কেন রাখা যাবে না সেটা আমি তোমাদের বলতেছি একটু পরেই বাট এটাকে মনে রাখো মানে মাথায় ঢোকায় রাখো যে এখানে তোমরা এক থেকে আট এর বেশি এখানে উল্লেখ করবে না এটা একটু মাথায় ঢোকায় রাখো ভালো করে মাথায় ঢোকায় রাখো ঠিক আছে এক থেকে কত বললাম বলো তো আট এক থেকে আট পর্যন্ত তোমরা ইউজ করবা তার বেশি লাস্ট কক্ষপাত যেটা তার বেশি কোনোভাবেই যে নয়কে রাখা যাবে না এখানে ভাঙায় কী বলতে হবে আট আবার এক তাহলে নয় হয়ে যাবে এইভাবে লাস্টে এখন একটা আছে ওকে দে ইটস ওকে বাট কথা হচ্ছে কি আমরা কোনোভাবেই এখানে নয় লিখবো না দশ লিখবো না এগারো লিখবো না বারো লিখবো না ওকে আমাদের হ্যাঁ আঠারো লি আচ্ছা ওটা অত দূর না যাই অত দূর না যাই বেশি বড় হয়ে যাবে তখন আমরা এটা বুঝলাম তো আচ্ছা এখন কথা হচ্ছে কেন এটা আমরা একটু দেখবো এখন হ্যাঁ কেন আমরা বললাম যে আটা বেশি রাখবো না মনে রাখবা তার একটা এক্সাম্পল দেখো যে আমাদের পৃথিবীতে এই আমরা সবাই কী চাই বলতো আমরা স্টেবল হতে চাই স্টেবল মানে হচ্ছে কি আমরা মূলত স্থায়িত্ব হতে চাই মনে করো বিষয়টা এরকম যার কাছে এখন সাপোজ পাঁচ কোটি টাকা আছে তো সে কিন্তু কী করবে না চাকরি বাকরি বিষয়ে দৌড়াবে না সে একটা বিল্ডিং করবে বিল্ডিং করে অনেকগুলো ফ্ল্যাট এখানে সে তৈরি করবে তারপরে সেখানে ভাড়া দিবে ভাড়া দিয়ে সে ওইভাবে চলতে পারবে মানে জাস্ট এক্সাম্পল দেন সে কী করতে পারে আরও সে কিছু বিজনেস করতে পারে সে খামার দিতে পারে খামার দেন সে কিছু পশু পাখি লালন পালন করতে পারে তাই না এভাবে কিন্তু সে বিজনেস গ্রো করতে পারে সো এখন দেখো বিষয়টা যে সে কিন্তু পাঁচ করে টাকা থাকলে সে নিজেরা কি বলবে স্বাবলম্বী বা সে চাকরি বাকরি এরকম কোনো ঝামেলা যাবে না তার মানে কি সে এখন স্টেবল আছে তো এভাবে মানুষ কেন এত কষ্ট করে মূলত স্টেবল হওয়ার জন্য মানুষের গন্তব্য হচ্ছে কি স্টেবল হবে সে আমরা কেন লেখাপড়া করি আমরা বলি যে আমরা বড় হয়ে দেশের সেবা করব এই করব সেই করব বাট লেখাপড়া না করেও দেশের সেবা করা যায় হ্যাঁ করলে বেশি করা যায় দুর্নীতিও করা যায় বাট আমরা প্রতিজ্ঞাবদ্ধ করলাম যে আমরা বড় হয়ে দেশের সেবা করব দুর্নীতিতে আমরা লিপ্ত হব না আমরা অল্প টাকা নেই সমস্যা নেই আমাদের বেতন অল্প হোক কিন্তু আমরা দুর্নীতি করবো না ওকে সো দেখো এই এই যে সবাই স্টেবল হতে চায় কী হতে চায় সবাই স্টেবল হতে চায় তো এই যে ইলেকট্রনগুলোকেও তোমরা তোমাদের মতো কল্পনা করো আমাদের মতো কল্পনা করি আমরা হ্যাঁ মানুষের মতো সো এরাও কী চায় তো স্টেবল হতে চায় তো আমাদের যেমন স্টেবল হওয়ার জন্য টাকা প্রয়োজন বা বাড়ি প্রয়োজন বা গাড়ি প্রয়োজন ওদের স্টেবল হওয়ার জন্য ইলেকট্রন প্রয়োজন ওদের ইলেকট্রন আসে কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রনটা আটটা হওয়া প্রয়োজন কি হওয়া প্রয়োজন তো শেষ কক্ষপথে কটা ইলেকট্রন তারা চায় আটটা ইলেকট্রন তারা চায় শেষ কক্ষপথ দেখো এই যে দেখো তিনটা লিখছি আমি জানা এখানে বা এখানে মনে করো দুইটা লিখছি দুইটার মধ্যে শেষ ইলেকট্রন কোনটা এ ছয় ও কী চাবে আট চাবে কী চাবে আট ওর এখনও পূর্ণ হয় নাই ওর ছয় আছে আরও কটা লাগবে দুইটা লাগবে তো ও যখন দুটা পাবে তখন সে নিজের স্বাবলম্বী মনে করবে তখন আর কোনো কাজ করবে না তখন সে কোনো কাজ করবে না তখন সে স্ট্রাবল হয়ে যাবে তখন সে কী হবে স্টেবল হয়ে যাবে তো এটাকে বলা হয় কি স্বাবলম্বী হওয়া ইলেকট্রনের জন্য ওকে সো এখন এই যে অষ্টকপূর্ণ হওয়ার জন্যই সে কী করবে এই সব কাজগুলো করতেছে তো এখন একটু খেয়াল করো যদি আমরা নয় রাখতাম এখানে নয় হুম নয় রাখতাম তাহলে কী হইতো এখানে ঝামেলা নয় কি নয়টা দিতে পারবে সে কি নয়টা নয় আসে এখানে আস তারপর আরেকটু বসো তারপরে এটা নয় আসতেছি আমরা একটু পরে দেখতেছি তার আগে তুমি এটা চিন্তা করো যে এখানে তার কয়টা আছে এই যে এটা চিন্তা করো এই যে এটা হ্যাঁ অক্সিজেন দুই শয় লিখলাম যেটা এটা চিন্তা করো এই দুই ছয়ে তার কত লাগবে অষ্টক লাগবে মানে আট লাগবে কি লাগবে লাস্টে আট লাগবে তো আসে তো ছয়টা আছে আর কয়টা লাগবে তার দুইটা লাগবে কোনোভাবে সে যদি দুইটা নিতে পারতো কোনো জায়গা থেকে এইখানে তাহলে তার কথা হইতো এখানে আট হইতো সে এটাই চেষ্টা করবে ট্রাই করবে কোনোভাবে যদি দুই নেওয়া যায় তাহলে ভালো হইতো তাহলে এখানে অক্সিজেন কী করবে বলতো নিবে ইলেকট্রন নিবে আবার মনে করো বিষয়টা এরকম যে নতুন একটা লিখতে হবে আমি একটু লিখবো সেটা হচ্ছে নতুন একটা পেইন্ট ওপেন করি দেন তোমাদের দেখাই আরেকটা পেইন্ট ওপেন করি এখন দেখো সাপোজ আমি লিখলাম সোডিয়াম সেটা হচ্ছে এগারো ইলেকট্রন বিন্যাস কী হবে প্রথমে দুই লিখবো পরে আট লিখবো পড়া লিখবো বলছে কি এক তাই না দশ হইলো আর দুই দশ আর লাগবে কত একটা আমি এক লিখে দিলাম এই যে এখানে সো এখন এই যে দেখো তার যদি একটা লাস্টের কয়টা আছে একটা আছে তার লা লাগবে কত আট কী হওয়া লাগবে আট হওয়া লাগবে এখন সে যদি কোনোভাবে এই একটা দি কাউকে দিতে পারে দান করতে পারে তাহলে লাস্টের কটা হবে তার এখন আটটা থাকবে মানে কি আমি আবার লিখি দুই আট এক এই এক লাস্টে যেটা আছে এটা তার সমস্যা হয়েছে এরা না থাকলে তার কী হইতো বলো তো এরকম হইতো ফিগারটা দুই আট এরকম হইতো এটা তার এটা তার দরকার তার লাস্টে এক দরকার না তার লাস্টে কী দরকার এই যে আট এটা দরকার তো এখন সে এই এক নাম্বার এই এক যেটা আছে। লাস্টে এটা কি করবে ও চাবে কাউকে দিতে পারে কি না ও কি করবে কাউকে এটা দিবে কাউকে কি করবে এটা দিবে হ্যাঁ দিবে কেউ নিলে ভালো ও এখন দেখ খুঁজতেছে সার্সিং করতেছে কে নিবে কে নেবে কে নেবে এরকম তো এখন এটা বিষয় খেয়াল করো যে সোডিয়াম হলো দিবে আর অক্সিজেন এখানে কি করছিল অক্সিজেন কিন্তু এখানে দুইটা তার লাগবে সে দুইটা নিবে সো অক্সিজেনের ধর্ম হচ্ছে কি কী করবে সে নিবে আর সোডিয়াম যেটা আমরা লিখলাম পরে যে তার ধর্ম হচ্ছে কি এটা সে দিবে দিবে হ্যাঁ দান করবে সো তুমি চিন্তা করো যদি কেউ দান করে তাকে কি আমরা ভালো বলি না খারাপ বলি ভালো বলি তাকে আমরা ভালো বলি আর যে গ্রহণ করে তাকে আমরা কি বলি একটু খারাপ বলি তাহলে শুধু নিতে পারে এরকম বিষয়টা সো আমরা একটু জিনিস মনে রাখবো যারা দান করে এখানে যারা কি করে দান করে ইলেকট্রন তারা তাদের নাম আছে ধাতু আমরা ছোটবেলায় পড়ছিলাম যাকে পিটাইলায় ঝনঝন শব্দ হয় বিদ্যুৎ পরিবহন হয় তাই দেখতে উজ্জ্বল লাগে তারা ধাতু বাট আমরা দেখো একটু খেয়াল করব। এখানে এখন আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা ধাতু অধাতু বুঝবো এই দেখো এই লাইনটা একটু পড়ো এখন যে কাজেই এখন তোমরা মোটামুটিভাবে ভাবে দুইটা বিষয় বলতে পারবে একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত ও যত বেশি হবে তার ইলেকট্রনগুলো সাজানোর জন্য বেশি কক্ষপাত প্রয়োজন হবে হ্যাঁ যেমন দেখো অক্সিজেনের কটা লাগছিলো দুইটা কক্ষপাত ছিল এই যে একটা দুই নাম্বার এই যে এক নাম্বার কক্ষপথ এই যে দুই সয়াইতে ছিল দুই নাম্বার কক্ষপথ দুইটা তার ছবি আঁকতে কটা এরকম এরকম এই যে একটা আঁকতে হবে আর এই যে একটা আঁকতে হবে দুইটা আঁকতে হবে আর সোডিয়াম যেটা দেখলাম আমরা এখন কটা লাগছে তিনটা না দুই আট এক দুইয়ের জন্য একটা কক্ষপথ তিনের জন্য একটা একের জন্য একটা এরকম দুই জন্য একটা তিনের জন্য একটা হুম আর হচ্ছে কি একের জন্য এরকম একটা তাই না তিনটা ওকে সো এখন এই তাহলে কি এই ইলেকট্রন সংখ্যা এগারোটা তাহলে এর এই কক্ষপথের সংখ্যাও বেশি আর অক্সিজেন আসলে কয়টা আটটা কম ছিল কক্ষপথ ছিল তার মানে আমরা কি বুঝলাম যে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে ইলেকট্রনগুলো সাজানোর জন্য তত বেশি কক্ষপথের প্রয়োজন হবে তার মানে কি তার আকার কী হবে তত বড়ো হবে দেখো তো আকার কার বড় এখানে বড়োকে মাত্র দুইটা দুইটা কক্ষপথ আর এখানে কয়টা কক্ষপথ এর তিনটা কক্ষপথ তাহলে আকারকে বড় এ বড় এই সোডিয়াম বড়ো তার মানে কি যার ইলেকট্রন বেশি তার কক্ষপথ বেশি লাগবে সাজা সাজাইতে ইলেকট্রনগুলো তার আকারটাও মানে তার সে বড় হবে আর কি আকারকে ব্যাসার্ধ বলা যায় তার আকার বা ব্যাসার্ধ কী হবে বড়ো হবে একটু খেয়াল রাখবা নামগুলো একটু লিখে রাখবা তোমার বইতে হ্যাঁ তোমার এখানে আমি আকার আছে লেখা তোমরা এখানে পাবলিক দিয়ে ব্যসার্ধ লিখে রাখবা আবার একেবারে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো কীভাবে আছে একবার বাইরে এই দেখো বাইরে যেটা বললাম এই যে একদম বাইরে যেটা এই যে লাস্টে এক আছে এইটা এগুলোকে বলা হচ্ছে কীভাবে কই গেল সেটা এই যে আছে সেটাই তার ধর্মকে নির্ধারণ করে সে তার মানে কি সে কেমন হবে তার ধর্ম কেমন হবে তার আচরণ কেমন হবে এটা নির্ভর করে কে তার একবারে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো কীভাবে আছে যেমন হচ্ছে এই যে এর বাইরের কক্ষপথ কোনটা এই যে দুই আর ছয়ের এই যে ছয় এটা বাইরের কক্ষপথ ছয় লাস্টে আছে আবার সোডিয়ামের জন্য কি এই যে এক এটা হ্যাঁ এটা বাইরের কক্ষপথ তো এই এইগুলোর উপর নির্ভর করে আমরা বলতে পারবো সেটা ধাতু নাকি অধাতু নাকি সে গ্যাস নাকি তরল নাকি কঠিন আবার নাকি নিষ্ক্রিয় নাকি অত্যন্ত বেশি বিক্রিয়া সেটাই আমরা বলতে পারবো সো এই বিষয়গুলো এখন আমরা খেয়াল করবো এখন দেখো যে দান করে কি বলছিলাম সে ভালো সোডিয়াম দান করছে না এখানে সো যে দান করে সে হচ্ছে ধাতু আর যে গ্রহণ করে সে হচ্ছে অধাতু তাহলে এখানে সোডিয়াম একটা দান করবে কেন দান করবে সে চাই কি অষ্টপূর্ণ হতে যদি একটা দেশে দান করে তাহলে তার ফিগারটা এরকম হবে দুই আট তাহলে তার লাস্টে কী হবে আট হইলো আট সে এটা চায় তা স্টেবল হবে যখন সে তো এখন সে স্টেবল হওয়ার জন্য একটা দান করবে দান করছে বলে সে কী ভালো মানে ধাতু আর অক্সিজেন দেখো আমি এখানে লিখে ফেলে অক্সিজেনটা অক্সিজেন হচ্ছে কত আট তাহলে কত হবে এখানে দুই ছয় এই যে ছয় তার কী করবে দুইটা তার লাগবে যদি এখানে সে দুইটা পায় তাহলে তার ফিগারটা কত হবে দুই আট হবে তাহলে অক্সিজেন হচ্ছে কী করবে নিবে ইলেকট্রন তো নেওয়ার জন্য সে হলো অধাতু সে কি বলতো অধাতু তো এখন কথা হচ্ছে মনে রাখবা যাদের লাস্ট কক্ষপথে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে কি বললাম বলতো যাদের লাস্ট কক্ষপথে মানে এরকম এই যে লাস্ট কক্ষপথে এই যে দেখো দুই আট এক এই এক না এরকম এক অথবা এরকম দুই অথবা তিন আছে লাস্টে যাদের তারা ওই ইলেকট্রনগুলো দান করে তারা ওই ইলেকট্রনগুলো কী করে বলতো দান করে দেয় অন্যকে দান করে অষ্টপূর্ণ হয়ে যায় যেমন দেখো আমি তোমাদের দেখাই পেন্ট আরেকটা ওপেন করা লাগবে আসলে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য কিন্তু এটা অনেকগুলো পেইন্ট ওপেন করতেছি একটু কষ্ট করার ট্রাই করতেছি তোমাদের জন্য তোমাদের বোঝানোর ট্রাই করতেছি ভালো করে তোমরা যারা আজকের লেকচার বুঝতেছো না তারা আগের লেকচারগুলো দেখবে তাহলে বুঝতে পারবা ওকে সো তোমরা এই আগের লেকচারগুলো দেখে দেন এখানে আসো সো দেখো এই জন্য তোমরা প্লে ফলো করো তো এখন দেখো সোডিয়ামের মনে করো এরকম সোডিয়াম লিখলাম মনে কর এরকম একটা ফিগার আছে দুই আট এক এরকম জাস্ট লিখলাম দেন ম্যাগনেসিয়াম আছে দুই হাজার দুই আমরা মলের নাম লিখলাম না জাস্ট আমরা ফিগার ইলেকট্রোবিনাসটা ইলেকট্রোবিনাসটা লিখতেছি তারপরে সাপোজ দুই আর তিন দুই হাজার তিন ওকে তো এখন এর লাস্টে কয়টা আছে একটা এর লাস্টের কয়টা দুইটা এর লাস্টের কয়টা তিনটা যদি এরা এই একটা দান করতে পারে এই দুইটা দান করতে পারে তিনটা দান করতে পারে লাস্টটা করে থাকবে তাদের আটটা থাকবে এই যে আট এই যে আট এই যে আট এই আটটা করে থাকবে তো ওরা এটা চায় তো যাদের লাস্ট কক্ষপথে এরকম এক দুই তিন আছে তারা কী করে দান করে আর যাদের এরকম আছে দুই আট পাঁচ দুই আট ছয় তারপরে কী আছে দুই আট সাত যাদের এরকম পাঁচ ছয় সাত আছে তারা কী করে গ্রহণ করে এ গ্রহণ করবে তিনটা এ গ্রহণ করবে দুইটা এ গ্রহণ করবে একটা তাহলে একটা হলে তার আট হবে এখানে দুইটা গ্রহণ করলে তার ছয় ছয় আট দুই আট হবে এখানে তিনটা গ্রহণ করলে তার কত হবে পাঁচ সাত তিন আট হবে সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে ইরা ইরা যাদের এরকম থাকবে ফিগারটা লাস্টে পাঁচ ছয় সাত থাকবে তারা হচ্ছে কী হবে অধাতু হবে আর যাদের এক দুই তিন থাকবে ফিগারটা ইলেকট্রিক বিন্যাসটা তারা হচ্ছে কী থাকবে ধাতু হবে এরা কি ধাতু এরা ধাতু এই যে এইগুলো আর এইগুলো হচ্ছে কী বলতো অধাতু এটা ওটা আমরা খেয়াল রাখবো ওকে তো যাদের মাঝখানে চার থাকবে যাদের ফিগারটা এরকম হবে তারা কী হবে দুই আট চার যারা এরকম হবে তখন তারা কী করবে তাদের ক্ষেত্রে বলতে রব না তারা কি ধাতু না অধাতু কিছু থাকে সুবিধাবাদী থাকে না সুবিধাবাদী মনে করো এরকম একজন ফ্রেন্ড থাকে না যে দুই পক্ষের দলেই থাকে হুম ও যে বলবে সেটাও ঠিক এতে বলবে এই পক্ষের দলেও থাকে সে হ্যাঁ দুই পক্ষেই থাকে তো এরা হচ্ছে সেরকম এই ধাতুও হতে পারে আবার অধাতুও হতে পারে এই যে এই যাতে লাস্টে ফোর আছে কারণ কি একটা দুটা তিনটার বেশি দান করা যায় না আবার একটা দুটা তিনটা বেশি গ্রহণ করা যায় না দেখো পাঁচ মানে তিনটা গ্রহণ করবে এখানে দুইটা গ্রহণ করবে এখানে ও একটা গ্রহণ করবে তো যাই হোক না কেন এক দুই তিনে থাকতে হবে এক দুই তিন কিন্তু এর তো চারটা আছে এই যে একটা দুইটা তিনটা যদি ইলেকট্রন কী করে দান করে তাহলে সে ধাতু আর সেম এস একটা দুইটা তিনটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে সে অধাতু তো যার চার আছে সে কী করবে সে মূলত শেয়ার করে সে মূলত কী করে ইলেকট্রন সে দানও করতে পারে না গ্রহণও করতে পারে না সে শেয়ার করে শেয়ার তো এটা আমরা এখন যাব না এটা উচ্চ লেভেলে লাগবে আরও এখন লাগবে না বলে বুঝতে পারবে না তো এই যে শেয়ার করার জন্য সে কি তাকে আমরা বলি উপধাতু কি বলি আমরা উপধাতু উপধাতু আমি এটা লিখে দিব এখানে লেখাটা টাফ উপ ধাতু হ্যাঁ অথবা বলা হয় কি জানো অপধাতু অপধাতু বলা হয় তো এই দুটো নাম আমরা একটু মনে রাখবো আরও বলা যায় অর্ধ ধাতু লাগবে না থাক বইতে যেহেতু নাই আমরা অর্থ যে না যায় উপধাতু বা অপধাতু মনে রাখবো যাতে লাস্টে কী থাকবে চার থাকবে তো এখন প্রশ্ন আছে জাস্ট এরকম তিনটাই থাকবে ইলেকট্রন না এরকম থাকতে পারে দুই আট দেখো একটু জাস্ট দুই আট তারপরে কি আট এক কিন্তু এটা সমস্যা নেই কতগুলো আছে আগে লাস্টে কী আছে লাস্টে কি এক আছে তার মানে কি সে একটা দান করবে দান করলে সে লাস্টে আট হয়ে গেল তাহলে সে ধাতু এরকম হয়ে গেলো ঠিক আছে লাস্টে আট থাকবে তখন লাস্টে যে যদি লাস্টে যদি এক থাকে তাহলে সে দান করবে আগে আগে যতই থাকুক না কেন সমস্যা নেই যদি এরকমও থাকে দুই আট এরকম দুই আট তারপরে সাপোজ আঠারো আসামির দিই আবার লিখি এটা এটা আছে দুই আট সাপোজ আঠারো তারপরে আবার আট তারপরে মনে করো আবার দুই যদি এরকমও থাকে তখনও সে কি লাস্টে দুইটা আসে না এই দুটো সে কী করবে দান করে দেবে কী করবে সেটা দান করবে সেম আছে লাস্টে যদি এখানে পাঁচ ছয় সাত থাকতো তাহলে তারা কী করতো গ্রহণ করতো তো দান করলে সেটা ধাতু আর গ্রহণ করলে সেটা অধাতু এটুক তো আমরা ক্লিয়ার তাই না যাদের লাস্টে আট থাকে অটোমেটিক তারা কি করে দেখো তো তো এরা হচ্ছে কি দান বা গ্রহণ করবে যারা দান বা গ্রহণ করে তারা কি কাজ করতেছে না দান করা কি একটা কাজ গ্রহণ করাও একটা কাজ তার মানে কি তারা সক্রিয় তো যে সকল মৌল মনে করো সোডিয়াম তারপরে মনে করো যে অক্সিজেন হ্যাঁ এদের লাস্টে তো তারা কি দান বা গ্রহণ করে সোডিয়াম কি করে দান করে একটা দান করে লাস্টে এগারো না সব মিলে এগারোটা প্রাণীর সংখ্যা লাস্টে একটা তো কি করবে একটা সে দান করবে আবার অক্সিজেন কি করে দুইটা গ্রহণ করে তো যেহেতু তারা দান এবং গ্রহণ করে তাই তারা সক্রিয় সক্রিয়ভাবে দান গ্রহণ করতেছে আর যাতে লাস্টে আট থাকে অলরেডি যেমন দেখো একটা মূল মহল তোমাদের দেখাই এটা দিয়ে আমরা শেষ করে দেবো বেশি হয়ে যাবে নাহলে যেমন দেখো মনে করো হচ্ছে আরগুন কত আরগুন 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 যাই হোক আর নাম উল্লেখ করবো না আমরা আঠারো লিখলাম সাপোজ যার হচ্ছে লাস্টে আঠারো ঠিক আছে তার ক্ষেত্রে কী হবে দেখো আঠারো ইলেকট্রোমিনাস কী হবে দুই আট লাস্টে কত থাকবে আবার আট থাকবে তাই না দুই আর আট কত দশ দশ আর আট আঠারো এরকম হল না লাস্টে তার অটোমেটিক আট আসেই যেহেতু তার অটোমেটিক লাস্টে আট আসেই তাহলে সে কি স্টেবল হয়ে আছে সে কি আর কোনো দান গ্রহণ করবে দানও করবে না গ্রহণ করবে না তা তো আট হয়েই আছে তো এটাই চায় তাহলে সে হলো নিষ্ক্রিয় সে কিছুই করবে কোনো বিক্রিয়া করবে না সে বলবে কি দেশে যাওয়া হোক হোক ভাই কী আমত হয়ে যাক যুদ্ধ লাগুক আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি কোনো কিছু করবো না আমি আমার জায়গায় থাকি এরকম বিষয়টা তাহলে যাদের এরকম লাস্টে আট থাকবে অটোমেটিকভাবে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তারা কি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস যেমন দেখো তোমাদের আমি চারটে দিয়ে দেবো ঠিক আছে তোমাদের আমি চার্ট হিলিয়াম নিয়ন আর্গন এটা হচ্ছে আরগন আঠারোতে আর্গন আছে মেবি হ্যাঁ এটা হচ্ছে আর্গন ওকে তো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় তোমরা কিছু বোঝা নেই সমস্যা নেই এরপরে লেকচার হচ্ছে আমি তোমাদের এই চারটা দিয়ে দেবো ওকে এ কারা কারা কী হ্যাঁ এটা দিয়ে দেবো সো এরকম যাদের লাস্টে এরকম আটটা থাকবে তারা হচ্ছে নিষ্ক্রিয় তারা কোনো বিক্রিয়া করবে না যেমন দেখো এই যে এই যে কোনোটা নিষ্ক্রিয় আর কোনোটা অত্যন্ত বিক্রিয়াশীল বিক্রিয়াশীল কারা যাদের লাস্টে আটটা নাই যাদের লাস্টে এক থেকে সাত পর্যন্ত আছে তারা হচ্ছে বিক্রিয়া বিক্রিয়াশীল মানে অ্যাক্টিভ আর যাদের লাস্টে আট আছে তারা হচ্ছে নিষ্ক্রিয় এটুক তো ক্লিয়ার তাই না তাহলে আমরা কি বুঝলাম আমরা কোনটা ধাতু হবে যারা দান করবে এক দুই তিনটা ইলেকট্রন অথাৎ কোনটা যারা যাতে লাস্টে পাঁচ ছয় সাত আছে তারা এক দুই তিনটা গ্রহণ করবে তারা অথচ আর নিষ্ক্রিয় কোনটা যারা হচ্ছে লাস্টে আট আছে তারা নিষ্ক্রিয় তো আমরা ক্লিয়ার এটা বুঝতে পারছি এর পরের দিন পরের লেকচার আবে ওটা দিয়ে দেবো তো সকালকে ধন্যবাদ তোমরা সবাই সাথে থাকো ফেসবুক গ্রুপে যুক্ত হও ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তোমরা একটা কাজ করো তোমরা একটা টাস্ক দিই আমি হ্যাঁ এই তোমরা এটা করবো বাসায় তোমাদের হোম টাস্ক যাদের হচ্ছে সাপোজ আমি তোমার লিখে দিই ম্যাগনেশিয়ামটা এম জি নাম হলো ম্যাগনেশিয়াম হ্যাঁ পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো এর ইলেকট্রনিক ফিগারটা কেমন হবে দুই আট কত হবে তারপরে মনে করো দিলাম অক্সিজেনটা আবার করো তোমরা নিজেরাও ছয় ঠিক পারমাণবিক সংখ্যা হলো ছয় দেন মনে করো দিলাম হচ্ছে মনে করো দিলাম ক্লোরিন সিএল হ্যাঁ সিএল এটা সাতারো পারো সংখ্যা তো এইগুলো তোমরা কনফিগারেশনগুলো করবা করে ছবি আঁকবা এরকম বলে দিই এই যে এরকম ছবি আঁকবা হ্যাঁ এরকম ছবি আঁকবা ছবি আঁকে দেন তোমরা ওইটা ছবি তুলে ফেসবুক গ্রুপে আমাদের পোস্ট করো কারণ তোমরা এখানে কমেন্ট সেকশনটা পাবা না তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ফেসবুক গ্রুপে তোমরা ওটা হচ্ছে কী করবা আমাদের এখানে পোস্ট করবা পোস্ট করে আমি দেখবো তোমাদের হয়েছে কিনা ওকে তোমাদের হোম টাস্ক এটা আর যারা এই ভিডিওগুলো বোঝো না আজকেরটা খুবই ইম্পর্টেন্ট ছিল কিন্তু তারা আগের ভিডিওগুলো দেখো আমার এই সায়েন্সের ক্লাস সিক্সের তাহলে তোমরা সেগুলো বুঝতে পারবা দেন তোমরা এখানে চলে আসো এই ভিডিওটা দেখো ওকে যেহেতু ওই ভিডিওটা তেরো বছরের নিচের বাচ্চা বাচ্চাদের জন্য তো তোমরা কমেন্ট সেকশনটা পাবা না এটা ইউটিউব বন্ধ করে দিবে তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হও তুমি না শুধু না তোমার ফ্রেন্ডের কেউ যুক্ত করো দেখো এই ভিডিওগুলো খুব কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সবাই জানুক ওকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম